দোয়া জিকির সম্পর্কে আমরা আলোচনা করে আসছিলাম গত সপ্তাহ আলোচনা করেছিলাম বেশি বেশি দোয়া করা নিজের জন্য করা অপরের জন্য করা আর অপরের জন্য দোয়া করলেও সেটা নিজের জন্য হয়ে যা সেই পদ্ধতিগুলি সম্পর্কেও গত সপ্তাহে আলোকপাত করেছিলাম তো আজকে আমরা আলোচনা করব দোয়া করার সময় উপযুক্ত সময় দোমা দোয়া করার অবস্থা এবং দোয়া করার স্থান তো অনেকগুলি রয়েছে সর্বপ্রথম যে বিষয়টি আলোচনা করব সেটা হলো লাইলাতুল কদরে লাইলাতুল কাদর দিনের ভিতরে শ্রেষ্ঠ হল কোন দিন আরাফাতের দিন দিনের ভিতরে শ্রেষ্ঠ হল এম আরাফা আর সেই দিনের দোয়ারও ফজিলত রয়েছে প্রতিটি আবাদতের ফজিলত রয়েছে এবং সেই দিনের রোজারও ফজিলত রয়েছে আর রাতের ভিতরে হলো লাইলাতুল কাদর তো লাইলাতুল কাদর এটা কোনো নির্দিষ্ট কোনো রাত্রি না শুধু এক রাত্রি না মানে আমরা জানি না নির্দিষ্ট রয়েছে আল্লার পক্ষ থেকে এই লাইলতল কাদর আমাদের দেশে যেটা সেটা হলো সাতাশকে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি হাদিস সাঁতার সাতাশের দিকেও এসেছে অন্য রাত্রিগুলির দিকেও এসেছে তো রসল্লা সালি আসাল্লাম আমাদেরকে রমজানের শেষ দশকের বেজোর রাত্রিগুলিতে তালাশ করতে বলেছেন তার অনেক আলামতো তিনি বাদ লিয়েছেন তো আমরা শেষ দশকে রাত্রিগুলির আরও অন্য রাত্রির থেকে ফজিলত রয়েছে এই জন্য আমরা শেষ দশকের প্রতিটি রাত্রি আমরা জেগে আবাদতের চেষ্টা করব বিশেষ করে বেজুর রাত্রিগুলি একুশের রাত্রি মানে বিশ রমজান শেষ হলো দিন শেষ হল যে রাত্রিটি আসবে সেটা হলো একুশের রাত্রি অর্থাৎ ইসলামের পরিভাষায় আগে রাত আসে তারপরে দিন কেন আল্লাহ রব্বুল আলমিন এর ইঙ্গিতে কোরআনেও দিয়েছে ইন্নাফি ইন্নাফি ইফিলি ওয়ান্নাহার লাইলি ওয়াননাহার রাত্রি এবং দিন তো রাত্রি আল্লাহ তালা আগে এনেছেন যখন সূর্য ডুবে গেল অর্থাৎ আগামীকাল শুরু হলো সূর্য ডুবে গেল মানে আগামীকাল শুরু হলো এই জন্যই আমরা যখন সাবান মাস শেষ হয়ে যায় কোন আলামতে যখন নব চাঁদ দেখা যায় নতুন চাঁদ যখন দেখা যায় তখন কি রমজান শুরু হলো অর্থাৎ রমজানের দিন কিন্তু এখনও আসেনি আর এই রাত্রি থেকে আমরা কি শুরু করি তারাবীর নামাজ শুরু করে থাকি তারাবির নামাজ সেই রাত থেকেই শুরু করে থাকি আবার যখন সাওয়ালের চাঁদ দেখা যায় উনত্রিশ রমজান হোক আর তিরিশে রমজান হোক যখন ঈদের চাঁদ যখন দেখা যায় সেই দিন আর আমরা তারাবি নামাজ আদায় করি না অর্থাৎ রাত্রি আগে আসে তাহলে বিশতম দিন যখন শেষ হয়ে যায় তারপরে যে রাত্রিটি আসে সেটি হল কি একুশের রাত্রি অর্থাৎ বেজোর রাত্রিগুলিতে আমরা বেশি বেশি আবাদতের মাধ্যমে আমরা লাইলাতুল কদর আমরা জাগরণ করব জেগে থাকব অনেকেই আমরা মনে করি যে লাইলাতুল কদর বলতে আমরা অনেকেই মনে করি যে রাত্রি জাগরণ বলতে শুধু তারাবির নামাজ আদায় করা অথবা তাহাজত নামাজ আদায় করা নামই হলো কেয়ামুল লাইল না লাইল হলো আবাদত সহকারে আপনি রাত্রি জাগরণ করবেন অ্যাবাদত সহকারে অ্যাবাদত যাকে বলা হয় অ্যাবাদত যেগুলিকে বলা হয় সেগুলির মাধ্যমে আপনি রাত্রি জাগরণ করবেন এটার নামে কি লাইল আপনি নামাজের মাধ্যমে আদায় করতে পারেন নামাজ আদায় করলেন লাইল করলেন যেটা কেয়ামুল্লাইল নামাজের মাধ্যমে নামাজ পড়ার মাধ্যমে লাইল করলেন আপনি লাইল করলেন জিকিরের মাধ্যমে আল্লাহর রব্বুল্লা আলমীর জিকির আসকার আপনি করলেন আপনি ক্যামলায়ল করলেন এসতে মাধ্যমে আপনি কি করলেন পড়লেন আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ পাঠ করতে থাকলেন আপনি ক্যামল লাইল করলেন তাওবার মাধ্যমে আল্লাহর কাছে আপনার গুণা এই গুণাকে সামনে রেখে আল্লাহ রব্বুল আলমের কাছে আপনি তওবা করলেন ক্যামলায়ল করলেন আপনি কুরআন তেলাওয়াতের মাধ্যমে কুরআন তেলাওয়াত করছেন লাইলাতুল কাদর বেজুর রাত্রিগুলিতে আপনি মনে করলেন যে আমি এই পাঁচ রাত্রিতে আমি কোরআন তেলাওয়াত করব কোরআন কি করব তেলাওয়াত করব। আপনি এই লাইলাতুল কদরে আপনি কি করলেন দাওয়াতি কাজের মাধ্যমে আপনি কি করলেন লাইলাতুল কদর আপনি উদযাপন করলেন এই রাত্রিতে আপনার মসজিদে আপনার এলাকাতে আপনি ওয়াজ মাহফিল করলেন অথবা আপনি কি করলেন তালিমের ব্যবস্থা করলেন আমরা কিন্তু অনেকেই আছি অনেক দোয় আমরা জানি না অনেক দোয় আমরা কি করি না জানি না লাইলাতাল কদরে যদি আমরা সেই দোয়াগুলি মুখস্থ করি বা এই ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়াগুলি দোয়াটা মুখস্থ করি ঘুম থেকে ঘুমানোর দোয়াটা আমরা মুখস্ত করি আমরা এই দোয়াটা মুখস্থ করি আমরা সেই দোয়াটা মুখস্থ করি অথবা এই রাত্রিতে অনেকেই আছেন মহল্লার সবাই কিন্তু এই রাত্রিগুলিতে মসজিদেই থাকার চেষ্টা করেন মানে কি পর্যন্ত সেহরি খাওয়া পর্যন্ত আমরা সেই রাত্রিগুলিতে যদি নামাজের যেই দোয়াগুলি যেই সুরাগুলি প্রয়োজন রয়েছে এই সুরাগুলি আপনি কি করলেন মুখস্থ করানোর জন্য একটা ব্যবস্থা করলেন সুরাগুলি এটাও একটা কি তালিমে মজলিস অথবা এটি একটি দাওয়াতি প্রোগ্রামের মাধ্যমে আপনি কি করতে পারেন আপনি লাইল কদর কী করতে পারেন জাগ্রত থাকতে পারেন অর্থাৎ আবাততের মাধ্যমে রাত্রি জাগরণ করাকে লাইল বলা হয় কি বলা হয় লাইল বলা হয় তাহলে লাইলাতুল কদর লাইলাতুল কদর এমন একটা সময় অথবা এমন একটি অবস্থা সেই অবস্থাতে আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করে থাকেন তাহলে আমরা লাইলাতুল কদরকে আমরা গনিমত মনে করব। লাইলাতুল কদরে আমরা বেশি বেশি দোয়া করব আমরা লাইলাতুল কদরে আমরা কি করব বেশি বেশি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া প্রার্থনা আমরা করব এই দোয়ার মাধ্যমে কি করব। আমরা লাইলাতুল কদর আমরা উদযাপন করব। আর এই দাইলা লাইলাতুল কদরে আল্লাহ আলমিন কি ও আদা দিয়েছেন কি তোয়া মানুষের কবুল করেন এবং এই রাত্রিটি ফজিলতপূর্ণ রাত্রির ভিতর একটি সবচেয়ে ফজিলতপূর্ণ রাত্রি হলো কি লাইলাতুল কদর এবং এই লাইলাতুল কদরে আল্লাহ রবুল্ আলমিন মহাগ্রন্থ আল আন নাজিল করেছেন কোরআনুল মাজিদ কোরআন মাজিদ আলখর আনুম মাজিদ আল্লাহ রব্বুল আলমিন এই রাত্রিতে কি করেছেন নাজিল করেছেন এবং এই রাত্রির অনেক ফজিলত যা রয়েছে এই রাত্রিতে ওয়ালাইকুম আসসালাম আল্লাহ জিবিল আলিহি সালাতসালাম শান্তির বার্তা নিয়ে দুনিয়াতে কি অবতরণ করেন শান্তির বার্তা নিয়ে কী করেন দুনিয়াতে অবতরণ করেন আর এটা থাকে কোনো কখন পর্যন্ত ফজর পর্যন্ত কখন পর্যন্ত থাকে ফজর পর্যন্ত থাকে তাহলে আমরা লাইলাতুল কদরকে আমরা গনিমত মনে করব লাইলাতুল কদরকে আমরা একটা কী মনে করবো আমার জীবনের গুণার খাতা মাফ করানোর জন্য আমার যা প্রয়োজন রয়েছে তা আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করার মাধ্যমে আমরা এই লাইলাতুল কদরকে আমরা কি করব উদযাপন করব। অনেক জায়গায় দেখা যায় এই লাইলাতুল কদরে অনুষ্ঠান করে যে এখানে আজকে এই পা এই রান্না হবে এই সারি রান্না ওখানেই সময় কাটিয়ে দেন ওখানে কি করে দেন সময় কাটিয়ে দেন দেখবেন অনেক মসজিদ আছে সাতাশের রাত্রিতে এই খাওয়া দাওয়ার বিতরণ মানে বিরিয়ানি রান্না করা সেই করা সেই করা সেখানেই সময় কাটিয়ে দেন কিন্তু আমাদের সময় সেই লাইলেতল কদরকে আমাদেরকে কী করতে গুরুত্ব দিতে হবে কিসের জন্য আমার আবাদতের জন্য এই লাইলাতুল কদর আমার গুরুত্ব দিতে হবে দোয়া কবুলের জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা কি করব বেশি বেশি এই রাত্রিতে কি করব প্রার্থনা করব দোয়া করব আমার জীবনের এই দুনিয়াতে এবং আখেরাতে যা কিছু প্রয়োজন রয়েছে সেটা আমরা কোথায় লাইলাতুল কদরে আমরা কী করবো আমরা চাইব। কিন্তু এই লাইলাতুল কদরকে আমরা আমাদের সমাজের অনেক লোক আপনার আমরা রমজানের আগেই নিয়ে চলে গেছে সেটাই কোথায় রমজান মাসের পনেরো দিন আগে কয়দিন আগে পনেরো দিন আগে দেখবেন আমাদের দেশে সবে বরাতকে যেভাবে মানে কি বলে উদযাপন করা হয় গুরুত্ব দেওয়া হয় লালকদেরকে তেমন গুরুত্ব দেওয়া হয় না কারণটা হলো কারণটা হলো কি কারণটা হলো যে কিছু মানুষ আমাদের সমাজে ইসলামের বেশি ইসলামের রূপ নিয়ে ইসলামের রূপ নিয়ে আমাদেরকে ধোঁকা দিচ্ছে আমাদের কি দিচ্ছে ধোঁকা দিচ্ছে এই ধোকার মাধ্যমে একজন সাধারণ মানুষ কিন্তু মানুষকে বলে না এই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে কিন্তু কিছু লোক আছে তারা কি বলে যে এই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে কিন্তু কোরআন নাজিল যে রমজান মাসে হয়েছে তার স্পষ্ট প্রমাণ আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইন্না না হুফি ইলাতিল কাদ আমি কোরআনকে নাজিল করেছি কোন মাসে কোন রাত্রিতে লাইলাতুল কদরে সবাই জানে লাইলাতুল কদর কখন রমজান মাসে এখন তারা বলে যে না আল্লাহ রব্বুল আলম বলেছেন যে আমি মুবারকময় রাত্রিতে নাজিল করেছি মুবারক রাত্রি হলো কি সবে বরাত এটা কি সবে বরাত তারা বলতে চায় তাহলে তাদেরকে বলুন যে ওই মাসে আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন শাহরু রমাদান হিল কোরআন রমজান এমন একটি মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে তাহলে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে তাহলে সেখানে সাব মানে সাবান মাসে কিভাবে টেনে হেঁসে নেওয়া হয় কিভাবে টেনে হেসরে নেওয়া হয় এর আগে আমরা আলোচনা করেছিলাম এর আওয়াল মাস সম্পর্কে মিলাদ সম্পর্কে রাসুলের কি তার জীবন এই দিনে যে মিলাত পাঠ করা হয় ঈদে মিলাদ পাঠ করা হয় সেই সম্পর্কে আমরা আলোচনা করতে বলেছিলাম যে যদি এবার আমরা মিলাদ পাঠ করব তাদের মিলাদ পাঠ করাবো আমাদেরকে ইমাম সাহেবকে দিয়ে এবং তেলাওয়াত কোরআন খতম করাবো খবর যে সব কিছু করাবো যদি খাবার এবং পকেটে টাকা না দিলে কিন্তু আগামী বার বলবেন কি নাই অনুরূপভাবে যদি আমরা যদি সবে বরাতে তাকে দিয়ে যদি একটু খাটিয়ে নিয়ে যদি কিছু না দেই পরের বছর কী বলবেন যে নাই তাহলে বোঝা গেল কি তার জন্য আমরাই বেশি দেই বলবেন যে ওই আলেমুলা মা বক্তৃতা দিয়েছে প্রমাণ দিয়েছে তারাই দিয়েছে তারাই বড় দায়ী কেমতেন তারাই ঠেকবেন না আমরাও ঠেকে যাব আমরা কি করব ঠেকে যাব তাহলে লাইলাতুল কদরকে আমাদের জীবনের জন্য একটা জীবনের সফলতার জন্য আমরা প্রার্থনা করব এবং এই দিনে আল্লাহরব্বুল আলমীর গুনামাপের জন্য যে আমলগুলি করার প্রয়োজন রয়েছে সেই আমলগুলি আমরা এই লাইলেতুল কদরে আমরা বেশি বেশি করব এবং দোয়া কবুল হওয়ার যে সময়গুলি রয়েছে তার ভিতরে একটা শ্রেষ্ঠ সময় কি লাইলাতুল কদর কি লাইলাতুল কদর এই লাইলাতুল কদর আমরা কি করব বেশি বেশি আল্লাহ রব আলামের কাছে কী করবো দোয়া প্রার্থনা করবো অনেকে আছে আমরা একটি রাত্রিকেই মনে করি এই রাত্রি লাইলাতুল কদর কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম বলছেন যে তোমরা লাইলাতুল কদরকে রমজান মাসের শেষ দশকের বেজোর রাত্রিগুলিতে তোমরা সেখানে সেটাকে তালাশ করো সেখানে তোমরা পাওয়ার চেষ্টা করো আমরা পাঁচটি রাত্রিতেই আমরা কি করব জাগরণ করব পাঁচটি রাত্রিতেই আমরা কি করব আল্লাহ রব্বুল্লাহ মেনের কাছে আমরা প্রার্থনা করব যেমনি কোরআন তেলাওয়াত বেশি বেশি করব। এই রাত্রি কীভাবে জাগরণ করব আমরা এবাদতের কারো যদি মনে হয় যে আমার কোরআন তেলাওয়াত করতে খুব ভালো লাগে তাহলে সারা রাত আপনি কোরআন তেলাওয়াত করেন সেই রাত্রিগুলিতে অনেকে বললে করে না এক একজনের কিন্তু অবাদ এক এক আবাদতে শখ বেশি অনেকে বলেন আমি নামাজ পড়ি আমি বেশি মজা পাই তাহলে আপনি নামাজ আদায় করেন কি করেন তাহলে আপনি নামাজ আদায় করেন আবার কেউ মনে করেন যে না আমি জিকির করে বেশি মজা পাই আপনি জেকিরি করেন এখন কেউ মনে করেন যে না আমার এলাকার মানুষ কি মূর্খ মানুষ তাদেরকে কোরআনতে তেলাওয়া শিক্ষা দেওয়া আমার প্রয়োজন এই রাত্রি একটা সুযোগ এই রাত্রিতে আমরা কি করব। আমার এলাকার মানুষকে ছোটো ছোড়াগুলি মুখস্ত করাইতে পারেন সমস্যা নাই কী করতে পারেন করাইতে পারেন অর্থাৎ লাইলাতুল কদর আপনি সুযোগ মনে করে বেশি বেশি সেই রাত্রিগুলিতে কি করবেন আবাদত করবেন যেমন জিকির করতে পারেন বেশি বেশি কোরআনতলাহাত করতে পারেন বেশি বেশি নামাজ আদায় করতে পারেন বেশি বেশি ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এবং শিক্ষার জন্য আমরা সেই রাত্রিতে কি করতে পারেন আপনি সুযোগ ব্যবহার করতে পারেন সুযোগ হিসেবে আপনি এই রাত্রিতে করতে পারেন তাহলে দোয়া কবুলের যে শ্রেষ্ঠ সময়ের ভিতরে একটি কি লাইলাতুল কদর আর একটি হল রাত্রির শেষ ভাগ রাত্রির ভাগে কি করা রাত্রির শেষভাগে দোয়া করা শেষভাগে দোয়া করা আল্লাহ নবী এটা দুই প্রকার হতে পারে কয় প্রকার হতে পারে কয় প্রকার দুই প্রকার একটি হলো কি শেষ ভাগে যখন জাগ্রত হবেন জাগ্রত হওয়ার পর আল্লাহ রবুল আলমিনের কাছে আপনি প্রার্থনা করবেন কেননা সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহরব্বুল আলমিন রাত্রির শেষ ভাগে যখন তিন ভাগের এক ভাগ বাকি থাকে সেই সময়কালে আল্লাহরব্বুল আলমিন দুনিয়ার আসমানে নেমে এসে তার বান্দাদেরকে আহ্বান করতে থাকেন কে আছো তোমরা আমার কাছে চাও তোমাকে আমি দান করব। কে আছো আমার কাছে তোমরা ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দিব সেই সময়কালে আমরা যদি জেগে যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করি এটা হলো একটি শ্রেষ্ঠ সময়ের একটি সময় যে সময় আল্লাহ রবুল আলমিন দুনিয়ার আসমানে নেমে এসে বান্দাদেরকে আহ্বান করতে থাকেন আর আর একটা হলো এই রাত্রিতে এই সময় আপনি উঠে নামাজ আদায় করবেন আগে যা আলোচনা করেছি যে ব্যক্তি সুন্দর করে অজু করলো কি করলো সুন্দর করে অজু করার পর তারপরে কারোর সাথে কথা বলল না তারপরে দুরাখাত নামাজ সুন্দরভাবে আদায় করলো আদায় করার পর আল্লাহ আল্লাহরবুল আলমীর কাছে প্রার্থনা করলো আল্লাহ তালা তাকে দিয়ে থাকেন আল্লাহ হরব্বুল আলমিন তাকে দিয়ে থাকেন তাহলে শেষ রাত্রিতে আমরা জেগে শেষ রাত্রিতে জেগে আল্লাহরব্বুল আলমিনের কাছে কি করব আমরা প্রার্থনা করব শেষ রাত্রিতে আমরা একটা শ্রেষ্ঠ কি শ্রেষ্ঠ সময় আমরা মনে করব। তৃতীয় হলো সেটা হলো যে প্রত্যেক নামাজের শেষে প্রত্যেক ফরজ নামাজ শেষে আমরা আল্লাহ ররব্বুল আলমিনের কাছে কি করবো প্রার্থনা করব কখন প্রত্যেক ফরজ নামাজ শেষে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম এই ফরজনামাজ শেষে কিছু নির্দিষ্ট দোয়া তিনি শিক্ষা দিয়েছেন ফরজ ফরজনামাজ শেষে কি দিয়েছেন কিছু নির্দিষ্ট দোয়া শিক্ষা দিয়েছেন সেই নির্দিষ্ট দোয়াগুলিও করব এবং যেই দোয়াগুলি আমার প্রয়োজন সেখানে যখন দোয়া কবুল হওয়ার শ্রেষ্ঠ সময়ের ভিতরে একটি সময় সেখানে আমরা কি করব আমরা সেখানে আল্লাহ রবেনের কাছে যে নির্দিষ্ট দোয়ার যেভাবে শিক্ষা দিয়েছেন সেইভাবে করব অথবা আমাদের যা প্রয়োজন সেই দোয়াগুলি আমরা কি করতে পারি করতে পারি আল্লাহ নবী সাল্লাম বলছেন যে ব্যক্তি ফরজ নামাজের পর সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর বার আর একবার বলবেলাহিল্লাহ আল্লাহ আল্লাহন কাদির তাহলে তার জীবনের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিবেন এই একটা আর দ্বিতীয় হল কেউ যদি ইলা ইলাহি না জানে তাহলে তেত্রিশ তেত্রিশ যেকোনো একটি চৌত্রিশ বার যে থেকে শুরু করবেন শুরু যে যে করতে পারেন শেষ যে কোনো করতে পারেন যে কোনো যদি কেউ যদি বার পাঠ করে তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ তার জন্য এই ফজিলত রয়েছে এমনকি রসল্লাহ সাল্লাম বলছেন কেউ যদি দুনিয়াতে জান্নাতে যেতে চাও দুনিয়া থাকতে জান্নাতে যেতে চাও জান্নাতে তুমি চলাফেরা করতে চাও তাহলে তুমি এই আমলটা করবে কি আমলটা করবে এই আমলটা করবে তুমি জান দুনিয়াতে চলাফেরা করছো কিন্তু তোমার পা কোথায় এখন জান্নাতি তুমি কোথায় গেছো জান্নাতি তুমি রয়ে গেছো তোমার নাম জান্নাতি তোমার জান্নাতে রেজিস্ট্রেশন তোমার করা হয়েছে কিন্তু জান্নাতে মানুষ যেতে পারে না তুমি যেন দুনিয়াতে থেকে জান্নাতে চলাফেরা করছো মানে মৃত্যুবরণ করলে তুমি জান্নাতি মৃত্যুর আগে কেউ জান্নাতে যেতে পারে না এই জন্য কেমন প্রবেশ করতে পারছে না বা দাঁড়াই শুনো শুধু মৃত্যু আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতল কুরসি এবং কলহ আল্লাহ আহাত সৌরাতুল এখলাস পাঠ করবে সে ব্যক্তির জন্য জান্নাত তার জন্য অবতারিত শুধু মৃত্যুরে তার জন্য কি তার জন্য বাধা মৃত্যুবরণ করলে সে ব্যক্তি জান্নাতে জান্নাতে চলে যাবে তে নির্দিষ্ট যেই দোয়াগুলি রয়েছে আমরা নির্দিষ্টভাবেই এই দোয়াগুলি কি করব আমরা পাঠ করব আর নির্দিষ্ট ছাড়াও আপনার যা প্রয়োজন রয়েছে শ্রেষ্ঠ সময়ের ভিতরে দোয়া কবলে শ্রেষ্ঠ সময়ের ভিতরে এটাও একটি যে আমি কি করব নামাজের ফরজ নামাজের পর আল্লাহ রবুল্লা কাছে প্রার্থনা করব কিন্তু প্রার্থনা করব কেমনে অনেকে আমরা মনে করি যে হাত তুলে দোয়া করাই হলো প্রার্থনা আর কিছু না অনেকে আমরা এটি মনে করি কি করি যে হাত তুলে মোনাজাত করাই কি দুয়া আর কোনো দোয়া নাই কিন্তু রাসুলসাল্লা সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হক বার করে এটা হাত তোলার কথা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন নাই আর এবং আল্লাহ নবী সাল্লা সাল্লাম দুয়া মানে ফরজ নামাজের পর তিনি যে হাত তুলে মোনাজাত করেছেন এবং সাহাবেদের নিয়ে যে হাত তুলে মনাজাত করেছেন তিনি দোয়া পড়েছেন সাহাবারা আমিন আমিন বলেছে এরকম প্রমাণ নেই এরকম প্রমাণ নেই তাহলে আমাদেরকে ইসলামের যেই আমলটি আমরা করি না কেন যদি আমরা রাসুলের পদ্ধতিতে না করি তাহলে যত শ্রেষ্ঠ সময় করি না কেন এবং শ্রেষ্ঠ জায়গাতেই করি না কেন এবং শ্রেষ্ঠ অবস্থাতেই করি না কেন সেটি কি আল্লাহ রবল্লাহ কবুল করবেন আমাকে আবাদত করতে হবে রাসুল্লাহ সাল্লাহ আসাল্লামের পদ্ধতিতে কেননা এই 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 চুক্তি আমি আল্লাহর সাথে আমি স্বাক্ষর করেছি কখন যখন আমি কালেমা পরে মানে কালেমা পরে আমি কি করেছি ইসলাম গ্রহণ করেছি কি করেছি আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ দুনিয়াতে বিধান মানে দুনিয়াতে চলাফেরার চলাফেরা যে আমি করবো কীভাবে করব আল্লাহ তুমি যেভাবে যেভাবে বলেছে সেইভাবে আমি চলাফেরা করব। যেভাবে কথা বলতে বলেছ সেইভাবেই আমি কথা বলবো যেভাবে আবাদত করতে বলেছ সেইভাবে আবাদত আমি সেই আবাদতগুলি আমরা করব। কিন্তু পদ্ধতি কি ও আসাদু আন্না মোহাম্মদ রাসুল্লাহ অর্থাৎ কি নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের দেওয়া পদ্ধতিতে আল্লাহ রব্বুল মিনের যে বিধান সেইভাবে আমি বাস্তবায়ন করব এটা আমি কি স্বাক্ষর করেছি আল্লাহ রব্বুল আলমিনের সাথে তাহলে নামাজের পর যে আমরা প্রার্থনাটা করব নামাজের পরার যে আমি যে কী পাঠ করব। সেটা রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতেই হইতে হবে তাহলে আমরা প্রত্যেক ফরজ নামাজের পর প্রত্যেক ফরজ নামাজের পর আমরা কি করব দোয়া প্রার্থনা করব যেটা রাসুল নির্ধারিত করেছেন সেইটি এবং আমাদের চাওয়া পাওয়ার জন্য আমি সেখানে প্রার্থনা আল্লাহ রব্বুল আলমিনের কাছে করব যখন একটি ফার রয়েছে যেমন একটি দোয়া রয়েছে যিকির রয়েছে সেটা হলো কি আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল কাইয়ুম ওয়া ইলাইহি আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলছেন যুদ্ধের ময়দান থেকে কেউ যদি পালায়ন করে সেটা হলো বড় কবিরার গুনার ভিতর একটি কবিরা গুনা বড় কবিরার গুনার ভিতরে এক কবিরা গুণা আল্লাহ রব্বুল আলমিন এই গুণাকে ক্ষমা করবেন না কিন্তু আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন এত বড় গুণাও যদি এই তোয়াটা যদি কেউ পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন সেই গুণাকেও কি করে দিবেন ক্ষমা করে দেবেন সেটা কি আস্তা ইল্লাহ আল হাইল কাইয়ুম ওয়া তবু ইলাইহি এই দুয়াটা পাঠ করা কিন্তু আমাদের সমাজে কিন্তু এমন একটি দোয়া মানে বানানো হয়েছে সবাই পাঠ করে প্রায় সবাই পাঠ করে আমরাও পাঠ করতাম কিন্তু এটা কিন্তু কোনো হাদিসের কিন্তু প্রবলেম ফেরুল্লাহ ইলাইহি অর্থ কিন্তু ভালো অর্থটা কি ভালো ফেরুল্লাহ আস্তাক আল্লাহর কাছে প্রার্থনা করি যিনি আমার রব মিন করলে দামবেন সমস্ত গুণা থেকে ওয়া তবু ইলাইহি আর তার কাছে আমি কি ফিরে গেলাম তবা করলাম কিন্তু এত সুন্দর অর্থ অর্থ সুন্দর হলে কি হবে অর্থ সুন্দর হলেও হবে না আপনাকে ইসলাম আপনাকে অনুমোদন করতে হবে ইসলাম যদি অনুমোদন করে তাহলে এই দোয়া আল্লাহর কাছে গ্রহণীয় হবে তাহলে এই দোয়া কোনো হাদিস থেকে প্রমাণিত নয় যেটা প্রমাণিত তার ফজিলত রয়েছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন কেউ যদি যুদ্ধের ময়দান থেকেও পালায়ন করি আসে তাকেও আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করবেন সেটা কি আস্তাক ওয়া তুবু ইলাইহি আপনি নামাজের পরে পাঠ করেন নামাজের পরে কি করেন পাঠ করেন আর চার নম্বর হল যখন কি হয় নামাজের জন্য আজান দেওয়া হয় ফরজ নামাজের জন্য আজান যখন দেওয়া হয় তো সেই সময়টা শ্রেষ্ঠ সময় দেওয়া কবুল হওয়ার কেননা এই সময়কালে এই সময়কালে আল্লাহ নবী সাল্লু আল্লাহ সাল্লাম বলছেন যখন শয়তান যখন আজান শুনে আজান শুনে সে পালায়ন করে কি করে শয়তান কি করে পালায়ন শুরু করে দেয় সেখান থেকে দৌড়ে দৌড়ে পালায় তো আজানের সময় আমরা কি করব প্রার্থনা করব আজানের সময় কি করব আমরা প্রার্থনা করব এরপর আমরা প্রার্থনা করব যখন বৃষ্টি নাজিল হয় বৃষ্টি যখন অবতরণ করে বৃষ্টি যখন পড়ে বৃষ্টির সময় দোয়া কবুল হওয়ার একটা শ্রেষ্ঠ সময় কখন যখন বৃষ্টি হয় আর বৃষ্টির সময় আমরা কি করি বৃষ্টির সময় আমরা অন্যদিকে খেয়ালে থাকি না ওই সময়টাকে আমরা গনিমত মনে করব ওই শ্রেষ্ঠ সময়টাকে আমরা শ্রেষ্ঠ সময়ের একটি সময় যে সময়কালে কি হয় দোয়া কবুল হয় যে সময়কালে কি হয় দোয়া কবুল হয় তাহলে আমরা তাহলে আমরা যখন বৃষ্টি হয় কি হয় যখন বৃষ্টি হয় সেই সময়কালে এই প্রাকৃতিক দৃশ্য আমরা অবলম্বন না করে ছবি না করে কি করব আমরা আমরা কি করব প্রার্থনা করব আমরা কি করব প্রার্থনা করব তো বৃষ্টির সময় অনেকগুলি আমাদের কাজ রয়েছে সেই কাজগুলি এর আগে আলোচনা করেছি কি বলতে পারেন কে বলতে পারেন বৃষ্টির সময় জি একটা দু আর একটা আগে আলোচনা করেছি অনেকদিন আগে আলোচনা করেছিলাম পানি বৃষ্টির পানি কি করব আমরা হ্যাঁ ছুই আমরা শরীরে দেবো আর এই বৃষ্টির পানিটা আমরা রেখে দেব এই বৃষ্টি পানি কী করবো আমরা রেখে দেব বিশেষ করে যখন শিল পরে এই শিলগুলি আমরা রেখে দেব সারা বছর ধরে রেখে দিতে পারি এটা কোনো এটা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী এবং এইটা কিন্তু মানুষের জন্য একটা ঔষধ মানুষের জন্য কি একটা ঔষধ এর আগে আলোচনা করেছিলাম যে এটা মহা আগে কিন্তু আগের যুগে কিছু হালুয়া বানাইতো কি বানাইতো সেটার বলা হয়তো কি যে মহৌষ মানে কি বলতো নাম এটা এই জীবন সুধানা কি বলতো একটা কি বলেন মহৌষধ বলতো একটা হালুয়াতে অনেক কাজ হইতো তো ওইরকম তার চেয়েও শ্রেষ্ঠ হলো কি এই বৃষ্টির পানি আল্লাহ আল্লাহরবল বলছেন আমি আকাশ থেকে পবিত্র পানি কি করি বর্ষণ করা থাকি পবিত্র পানি বলতে আপনার শরীরের আপনার শরীরের জন্য আপনার রোগের জন্য এটা কি একটা ঔষধ তাহলে বৃষ্টির সময় আল্লাহ আল্লাহরবুল আলমিন কি করেন কি করেন কি করেন দোয়া কবুল করেন তাহলে এই সময়কালে আমরা দোয়া কবুল করব আর একটা হলো আমরা একটা সাধারণ সব সময় আমরা করে থাকি আরবে যারা আছি কিন্তু সেটারে আমরা অবহেলা ছেড়ে দেই তার আমলটা না জানার কারণে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে জমজমের পানি যেই জন্য পান যেই উদ্দেশ্যে পান করবেন আল্লাহ তালা সেটা কবুল করবেন আর এই সময়কালে এই সময়কালে দোয়া করার দরকার আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে কি করার দরকার যখন আপনি জমজমের পানি পান করবেন তখন কি করবেন আপনি দোয়া করবেন কি করবেন দোয়া করবেন কি দোয়া করবেন আপনার ভালোর জন্য দোয়া করে পান করার আগে কী করবেন আপনি আল্লাহ রব্ আলমের কাছে প্রার্থনা করবেন মানে পান করার কি করবেন আল্লাহ রব কাছে প্রার্থনা করবেন তারপরে পান করবেন তাহলে জমজম পানি আমরা এখানে তো সহজলভ্য সহজে আমরা পেয়ে যাই বিশেষ করে আমরা যখন উমরাই যাই বিশেষ করে যখন আমরা কোথায় যাই উমরাতে যাই তখন কিন্তু আমরা তখন কিন্তু আমরা কি করি পান করি সবাই এমন কেউ আছে যে জমজম পানি পান না করে আসেন না সবাই পান করি দেখুন আপনি জমজম পানি পান করছি এক নম্বর কথা দুই নম্বর হলো কোথায় পান করছি হ্যাঁ হারামের ভিতরে আর হারামের ভিতর হারাম এরিয়া এবং হারাম এরিয়ার ভিতরে শ্রেষ্ঠ জায়গা হলো কি বাইতুল্লাহ কাবা সেই কাবার ভিতরে আমি কি করছি কি করছি পান করছি এবং যদি এহরাম অবস্থায় পান করি তাহলে তো আরও বেশি ফজিলত আরও বেশি ফজিলত তাহলে সেখানে আপনার প্রার্থনাকে দোয়া কেন করব না দোয়া কেন করব না অনেকে আছে আমরা সেখানে গিয়ে মোবাইলে মোবাইলটা আপনি সাইলেন্ট করে দেন মোবাইলটা বন্ধ করে রাখেন আমরা যে অনেক সময় আছে তো অফ করছি সেখানে মোবাইলের সমস্যা মোবাইলটা বন্ধ করে রাখেন ভাই সম্পর্কটা মোবাইলের সাথে না রেখে মানে সম্পর্কটা বান্দার সাথে না রেখে সম্পর্কটা আপনি আল্লাহর সাথে রেখেন সরাসরি আল্লাহর সাথে আপনি রাখেন সরাসরি আপনি কোন জায়গাতে রয়েছেন কোন জায়গাতে আপনি রয়েছেন আপনি যখন রিয়াদে আছেন বা বাংলাদেশে আছেন তখন আপনার মর্যাদাটা আর যখন আপনি ওই ব্যক্তি যখন আপনি হারাম শরীফের ভিতরে ঢুকলেন মর্যাদা কি এক নাকি আপনার মূল্য কি এক আপনার মূল্যটা কি এক আপনি যখন তারপর আপনি এহরাম অবস্থায় আছেন মূল্যটা কি এক নাকি জি সেই এহরাম অবস্থায় আপনি কি করছেন সেই এহরাম অবস্থায় আপনি কাবার ভিতরে আছেন সেই এহরাম অবস্থায় আপনি তব অবস্থায় আছেন কাবার শরীফের একবারে নিকটে আর সেই এহরাম অবস্থায় যদি আবার জমজম পানীয় পান করছেন তাহলে আপনার কত দিক থেকে আপনি মর্যাদা পেয়েছেন আপনার মূল্যটা কত দিক দিয়ে কি আপনি উন্নীত হয়েছেন আপনার মূল্যটা কত দিক থেকে আপনি উন্নীত হয়েছেন তাহলে সেই সময়কালে আপনি মোবাইলের সাথে যোগাযোগ না রেখে বান্দার সাথে যোগাযোগ না করে বান্দার রবের সাথে যোগাযোগ করেন শুধু কার সাথে যোগাযোগ রাখবেন বান্দার রবের সাথে যোগাযোগ করেন দেখবেন আপনি সেখানে যা চাইবেন এবং আপনি যদি সেটা যদি মনের সাথে সম্পর্ক রেখে আল্লাহর সাথে সম্পর্ক করতে পারেন এবং ফেরত এসে আপনি যদি মনে করেন যে আপনি যদি তারপরে যদি সেটা যদি হিসাব করে দেখেন যে আমি সেই মক্কাতে গিয়ে আমি যে আল্লাহ রবুল আল্লাহে যে প্রার্থনাগুলি করেছি সেই প্রার্থনাগুলি আল্লাহরুল্লা অক্ষর অক্ষর আমাকে তিনি দিয়েছেন কিন্তু শর্ত হলো কি ওই যে একজন চেয়ারম্যান সাহেব কি করছেন গম্বিলি করছেন সবাই লিস্ট করে সেখানে পাই না আপনি বললে চেয়ারম্যান সাহেব পাইলে একটু দিয়েন দিবেন এক চেয়ারম্যান সাহেব আপনাকে হ্যাঁ আল্লাহ রব্বুল আলমেনের কাছে গেছেন এবং সেখানে আপনি যখন মক্কাতে আপনি প্রবেশ করবেন এই মক্কাতে প্রবেশ হারাম এরা এরিয়া যেটা প্রবেশ করবেন হারাম এরিয়া প্রবেশ করার পরে আপনার যে মানসিকতা এবং আপনার যে মূল্যবোধ আপনার যে মূল্যটা আপনাকে নিজেকে জানতে হবে আমি যখন হারামে প্রবেশ করলাম আমি সেই আব্দুর রহমান আমি কিন্তু না এখন আমি ছিলাম হারামের বাইরে আমার মূল্য কিন্তু অনেক বৃদ্ধি হয়েছে তারপরে যখন হারাম শরীফের ভিতরে ঢুকলেন আপনি সেই আব্দুর রহমান এখন নয় না যে আব্দুর রহমান হারাম শরীফে ছিলেন হারামের এরিয়ার ভিতর ছিলেন এখন মক্কা শরীফের ভিতরে আপনি ঢুকেছেন যখন আপনি তফ শুরু করলেন আপনি কিন্তু হারাম শরীফে মক্কা শরীফে ঢুকেছেন ওই আব্দুর রহমান এখন নয় আপনার মর্যাদা আরও বৃদ্ধি হয়েছে তোমরা তফ শুরু করেছেন তফ শুরু করেছেন এবং আপনি কাওয়া শরীফের নিকটে এসেছেন এবং যদি জমজম যদি পানি কা পানি যখন পান করবেন তখন তো আপনার মর্যাদা আরও বৃদ্ধি সেই সময়কালে আপনি মোবাইলের সাথে যোগাযোগ না রেখে কোনো বান্দার সাথে যোগাযোগ না রেখে বান্দার মাবুদের সাথে যোগাযোগটা আপনি রক্ষা করার চেষ্টা করুন তাহলে ওই ওই সময়টা কিন্তু আমরা অনেক সময় কি করি হেলাই খেলায় ছেড়ে দিই হেলাই খেলায় ছেড়ে দেই অনেক সময় গল্প করি অনেক সময় এই অবস্থা অনেক সময় এই অনেক সময় ধাক্কা দিচ্ছে মানুষ আরে বাকি শুরু করলাম অনেক সময় দেখলাম দেখ হয়ে যারা আসছে দেখে না কি অবস্থা দেখি হজ হইলো উমরা হইলো উল্টা দিক দিয়ে করছেন না কারোর দিকে কথা না বলে আপনার কাজ আপনি করে আসেন আপনি শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন শ্রেষ্ঠত্বে উন্নীত হয়েছেন সেই শ্রেষ্ঠত্বটা আপনি প্রমাণ করুন কিসের মাধ্যমে আল্লাহর সাথে যোগাযোগ করে আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে দোয়া করে আল্লাহ রব্বুল্লা আলমের কাছে প্রার্থনা করে আল্লাহ রব্বুল আলমিনের সাথে আপনার অন্তরের সম্পর্কটা যেন নিবিড় হয় সেই নিবিড়ের মাধ্যমে কি করবেন আপনি সেখানে সেই সময়টা আপনি কাটাবেন এরপরে হলো কেউ যদি অজু অবস্থায় ঘুমায় কি অবস্থায় ঘুমায় অজু অবস্থায় যদি ঘুমায় রাসুল্লাহ সাল্লাই সাল্লাম অজু অবস্থায় ঘুমাতেন যদি পবিত্র অবস্থায় যদি ঘুমান তাহলে আপনার মৃত্যুটা আর যদি কেউ যদি অপবিত্র অবস্থায় ঘুমায় দুজনের মৃত্যু এক সমান হতে পারে না রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন কেউ যখন কেউ যখন পবিত্র অবস্থায় অজু অবস্থায় ঘুমিয়ে যায় এই ঘুমে থাকা অবস্থায় তার শিওরে একজন ফেরেশতা জাগে থাকে জেগে তার জন্য প্রার্থনা করতে থাকে হে আল্লাহ তুমি এই ব্যক্তিকে ক্ষমা করো এই ব্যক্তি অজু অবস্থায় ঘুমিয়েছে কি করো তুমি এই ব্যক্তিকে ক্ষমা করো কেননা এই ব্যক্তি অজু অবস্থায় ঘুমিয়েছে এই ব্যক্তি কি অজু অবস্থায় ঘুমিয়েছে তাহলে আপনি যখন অজু অবস্থায় ঘুমাবেন একজন ফেরেস্তা সারাক্ষণের জন্য আপনার শিওরে বসে থাকবে আল্লাহরবুল আলমের পক্ষ থেকে কি করবেন আল্লাহরবুল আলমিনের পক্ষ থেকে একজন ফেরেস্তা নিযুক্ত করে দিবেন যেই ফেরেস্তারা আপনার থেকে দূরে থাকবেন আপনার শিওরে বসে থাকবে এবং তার কাজই হবে যে আপনার জন্য প্রার্থনা করা আপনার জন্য কি করা প্রার্থনা করা তাহলে আপনার পবিত্র অবস্থায় আমরা কি করব অজু অবস্থায় কি করব আমরা হ্যাঁ ঘুমাবো আর একটা হলো আজান এবং একামতের মাঝখানে প্রার্থনা করা আল্লাহ নবী সাল্লাম বলছেন আজান এবং একামতের এই মাঝখানের সময়টা এমন একটি সময় যে সময়কালে বান্দার প্রার্থনা ফেরত দেওয়া হয় না কি করা হয় না বান্দার কি বান্দার প্রার্থনা বান্দার দোয়া ফেরত দেওয়া হয় না এই জন্য আমার যখন প্রয়োজন হবে অনেক সময় আমরা আছি প্রার্থনা করছি করছি জয় কোনো সময় না আমরা শ্রেষ্ঠ সময়গুলি আমরা কি করব বেছে নিব আজান এবং একামতের মাঝখানে এই সময়টার ভিতরে আমরা কি করব আমরা আল্লাহ রব আলমিনের কাছে প্রার্থনা করব আর বিশেষ করে কি সেটা কি করব এখানে আমরা আরো কিছু আমরা উপায় অবলম্বন করে আপনার মর্যাদাটা আরও সেখানে বৃদ্ধি করতে পারেন যেমন আজান হয়ে গেছে আপনি তাড়াতাড়ি মসজিদে গেছেন আজান এবং একামতের মাঝখানে আপনি কি করলেন সেখানে গিয়ে অজু করে সুন্দর করে দুরেখাত নামাজ আদায় করলেন কি করলেন সুন্দর করে দুরেখাত নামাজ আদায় করলেন নামাজ আদায় করে সেখানে আপনি কি এক নম্বর হলো আপনি আল্লাহ নবী সাল্লা সাল্লাম যে বলছেন যে ব্যক্তি সুন্দর করে অজু করবে এবং নামাজ আদায় করবে নামাজ আদায় করার ভিতরে কারোর সাথে কথা বলবে না আল্লাহর সাথে সম্পর্ক থাকবে সে যা দোয়া করবে আল্লাহ রাব বললেন কবুল করবেন তাহলে আপনি একটা উপায় অবলম্বন করেছেন দ্বিতীয় অবলম্বন উপায় অবলম্বন করেছেন কোথায় আপনি মসজিদে তৃতীয় উপায় অবলম্বন করেছেন কোথায় আপনি মসজিদে মানে কি করেছেন নামা আজান এবং একামতের মাঝখানের সময়টি আজান এবং একামতের মাঝখানের সময়টি কি করলাম আমরা কি করলাম আল্লাহ রব্বুল কাছে প্রার্থনা করলাম আর একটা হলো আমরা কিছু কিছু বিষয় আছে যেই বিষয়গুলি ইসলামে মর্যাদা রয়েছে কিন্তু এটাকে আমরা উল্টা পথে পরিচালিত করছি কি পথে পরিচালিত করছি উল্টা পথে পরিচালিত করছি আমাদের দেশে খতমে উনুস বলে না কি বলি খতমে উনুস মাদ্রাসা ছাত্রদেরকে ইমাম সাহেবকে ডেকে এক এক লক্ষ চব্বিশ হাজার বার পড়াইলাম কি বলেন এবং কোরআন কি ভাড়া করা বাপের জন্য দোয়া করা ভাড়া করা কি করা ভাড়া করা ভাড়া করা দোয়া আর আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে ভাড়া করা দোয়া কথা বলছেন যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন আউ ওয়ালাদু লাহু সৎ সন্তান যদি তার জন্য কি করে দোয়া করে এখন আপনি সন্তান রেখে গেছেন সন্তান কি করেছে এত সৎ সন্তান আপনার জন্য তিরিশ গরু জবাই করে পঁয়ত্রিশ হাজার মানুষকে খাওয়াই দিল লাভ কতটুকু হলো হ্যাঁ ভাড়া করা মূল বিনাষী করলেন করলেন অনুরূপ ভাবে আমাদের দেশে খতমেই উনুস নামে একটা প্রচলন আছে খতমেই উনুস পড়বেন আপনি কে পড়বে আপনি পাঠ করবেন যত দূর পারেন আপনি পাঠ করবেন যত দূর পারেন আপনি পাঠ করবেন লা ইলা ইনতা ইন্নি কন্তু মিনবিন তো আপনি দোয়া করবেন এই দোয়া পাঠ করলে আল্লাহ রব্লা আল্লাহ রব্লা আলমিন বলছেন ইনুস আলাহ সালাম যখন দোয়া করলেন আমি তার দোয়া কবুল করলাম এভাবেই আমি মমিনদেরকে কি দিয়ে আজাদ দিয়ে থাকি তাহলে এই দোয়ার শ্রেষ্ঠত্ব রয়েছে এই দোয়ার কি রয়েছে শ্রেষ্ঠত্ব রয়েছে এই দোয়ার মর্যাদা রয়েছে আপনি যখন এই দোয়াটা পাঠ করবেন আপনার মর্যাদাটা কিন্তু সাধারণ আগের যে পাঠ করার আগের যে অবস্থাটা এখন অবস্থাটা কিন্তু আপনার কিন্তু অন্য ভিন্ন আপনার কিন্তু বৃদ্ধি হয়েছে কি হয়েছে বৃদ্ধি হয়েছে লা এর অর্থটা কি লা ইলাহা ইল্লা আন লা ইলাহা ইল্লা আন তুমি ছাড়া কোনো সত্য কোনো মাবুত নেই সুবহানাকা তুমি পবিত্র তুমি কি তুমি কি পবিত্র ইন্নি কুন্তমি নব্বালিবিন আমি জালেমদের অন্তর্ভুক্ত ছিলাম কেন আমি নিজেকে নিজে কি করেছি অত্যাচার করেছি এখন নিজেকে নিজের অত্যাচার অর্থ কি আপনি যখন আল্লাহর বিরুদ্ধাচারণ করবেন এটি কি আল্লাহর কোনো ক্ষতি হল না আপনার ক্ষতি হলো কার ক্ষতি হলো আপনার ক্ষতি হলো আমি যখন আল্লাহরব্বুল আলমিনের বিধান মানে না মেনে চলব আল্লাহরব্বুল আলমিনের কথাকে আমি না মানবো রাসুল সাল্লু আল্লাহ সাল্লামের আমি বিরুদ্ধাচারণ করবো আল্লাহরব্বু আল্লাহনবী সাল্লাহ সাল্লামের পদ্ধতি অবলম্বন করব না তখন কি ক্ষতি কি আল্লাহর হবে না আমাদের হবে ক্ষতি আমাদের হবে ক্ষতিকার হবে আমাদের হবে তাহলে আল্লাহ রব্বুল্লা আলমিনের বিরুদ্ধচারণ করা ইসলামের কথা না মেনে চলা এটা ক্ষতিকার এক নম্বর হলো যিনি করবেন তার ক্ষতি এজন্য এই ক্ষতিকর মাধ্যমে আপনি যে আল্লাহ রব আেনের সাথে আপনি নিজেকে জুলুম করেছিলেন আপনি কি করেছিলেন নিজেকে নিজেই অত্যাচার করেছিলেন এটি আপনি স্বীকারোক্তি দান করলেন লা ইলাহা ইল্লা আন্তা হে আল্লাহ আমি জালিমের অন্তর্ভুক্ত ছিলাম আমি নিজেকে অত্যাচার করেছি আমি অত্যাচার অত্যাচারী হিসেবে ছিলাম তুমি আমাকে কি করো এই মাধ্যমে তুমি আমাকে কি করো ক্ষমা করে দাও এই দোয়া পাঠ করার সময় কিন্তু আপনার মর্যাদা বৃদ্ধি হয় এবং দোয়া কবুল হওয়ার শ্রেষ্ঠ সময়ের একটি সময় কি যখন আমি এই দোয়াটা পাঠ করি যখন আমি কি করি এই দোয়াটা পাঠ করি এই দোয়াকে বলা অনেকে সমাজ আছে দোয়া ইউনিস বলে কি বলে দোয়া ইউনুস কেননা ইউনুস সালাম মাছের পেটে মাছের পেটে যে উদ্ধারকারী হিসেবে কেউ ছিল না উদ্ধারকারী হিসেবে কেউ ছিল না সেই সময়কালে তিনি কার কাছে দোয়া করেছেন আল্লাহ হরব্বুল্লা আলমিনের কাছে প্রার্থনা করেছেন এই জন্য আমাদেরকেও সেখান থেকে শিক্ষা নেওয়া যে রব্বুল আলমিনের কাছে প্রার্থনা আল্লাহ রব্বুল আলমিনের কাছে সাহায্য চাওয়া আল্লাহ রব্বুল আলমিনের কাছে রব্বুল আলমিনের উপরেই ভরসা করে তার কাছে সাহায্য যে ব্যক্তি চাইবে আল্লাহ রব্বুল আলমিন তা কী করবেন উদ্ধার করবেন তাহলে এই দোয়াটা যখন আমরা পাঠ করব তখনও কি একটা মানে দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়ের অবস্থার এই একটি অবস্থা যে অবস্থায় আল্লাহ রব্বুল্লা আলমিন কি করেন দোয়া কবুল করেন সেটা কি কোন দোয়াটি হ্যাঁ এই দোয়াটা আমরা কখন পাঠ করব। যে কোনো সময় আমরা কি করতে পারি পাঠ করতে পারি আর এই দোয়াটা যদি আমরা যেই অবস্থাগুলি রয়েছে যেই অবস্থাগুলি আল্লাহ তালা দোয়া কবুল করে সেই অবস্থাগুলি যদি পরে আরো শ্রেষ্ঠ যেন যেমন বৃষ্টি যখন নাজিল হয় আজান এবং একামাতের মাঝখানে আজান এবং একামাতের মাঝখানে রাত্রির শেষভাগে আমি যখন অজু অবস্থায় থাকি আমি যখন অজু করে সুন্দর করে নামাজ সাথে গেলাম সেই সময়কালে আমি যখন হজর অবস্থায় থাকি আমি যখন উমরা অবস্থায় থাকি আমি যখন এহরাম অবস্থায় থাকি আমি যখন কি আরাফাতের ময়দানে থাকব আমি যখন মক্কা শরীফে থাকবো আমি যখন জমজমের পানি পাট পান পান করব সেই সময়কালেও আমরা এই দোয়াগুলি কি করতে পারি পাঠ করতে পারি পাঠ করে আল্লাহ রব্বুল্লা আলামের কাছে এর পরবর্তীতে চাইব আল্লাহ তুমি আমাদেরকে এটা দান করো তাহলে শ্রেষ্ঠ সময়ের একটা সময় কি যখন আপনি কি করবেন কি করবেন এই দোয়া ইউনুসটা আপনি পাঠ করবেন সেই দোয়া ইউনুসটা কি লাভ বল তাহলে এই দোয়াটা আমরা সর্বদাই আমরা পাঠ করতে পারি সব সময় কি করতে পারি আমরা পাঠ করতে পারি সব সময় আমরা কি করতে পারি পাঠ করতে পারি আল্লাহ আল্লাহরবুল আলমিন আপনাদের আমাদেরকে সবাইকে অভিযান করুন যাতে করে আমরা শ্রেষ্ঠ সময়গুলি বেছে বেছে এবং শ্রেষ্ঠ সময়গুলি আমরা নির্বাচন করে আমরা সেই সময়কালে দোয়াগুলি করতে পারি অনেক সময় আমাদের মানে শ্রেষ্ঠ সময় উপনীত হই কিন্তু সেই সময়গুলিকে আমরা অবহেলায় কেটে দিই অবহেলায় না কাটিয়ে আমরা এই শ্রেষ্ঠ সময়গুলিতে আমরা কি করব আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করবো এবং প্রার্থনার মাধ্যমে যেন আমরা এই সময়গুলি কাটাতে পারি আল্লাহ রব্বুল আলমিন আপনাদের আমাদের সবাইতে উদ্যানের নামাজের পর আবার পণ্যতায় মানে মানে আবার মানে আবার আলোচনায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ